ঘটনাটি ঘটে দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে। চট্টগ্রামের ব্যাটসম্যান খাজানাফে হাঁটু গেড়ে একটি বড় শট খেলতে গেলে শটটি তার মিস হয় আর বলটি চলে যায় উইকেট কিপার নুরুল হাসানের হাতে। নুরুল হাসান সোহান বলটি ধরে স্ট্যাম্পিং করতে যাচ্ছিলেন, কিন্তু সেখানেই তিনি থেমে যান, কারণ তার ডান পাটি ততক্ষণ পর্যন্ত দাগের ভিতরেই ছিল। কিন্তু যেই না, তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলেন আর তার পাটা যখন সামান্য একটু উঁচু হয়েছে, তৎক্ষণাৎ চালাকি করে তাকে স্ট্যাম্পিং করেন নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহানের এমন কাজে বেশ অবাকই হন ব্যাটসম্যান খাজানাফে। তিনি হয়তো ভাবতেই পারেননি যে তাকে এভাবে আউট করা হবে। অন্যদিকে ধারাভাষ্যকাররাও নুরুল হাসান সোহানের এমন কাণ্ডে হতবাক হয়েছে। ধারাভাষ্য কক্ষ থেকে তারা বলছিলেন, প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে জানাবেন।